তোমাকেই খুঁজছি, মতিন রহমানে তোমাকেই খুঁজছি ছবিতেই মনে হয় আমি লাস্ট শুটিং করেছিলাম, এরপরে করা হয়নি। আর সামনে ভবিষ্যতে করা হবে কি না বলতে পারছি না, আপনার বাবা যখন আপনাকে বড় করবে সে তখন তার একটি আশা নিয়ে তার সন্তানকে বড় করে তোলে। ভাইয়া, সার্বিকভাবে এই জীবন সম্পর্কে আপনার কী ধারণা হলো? জীবনটা আসলে কী আপনার কাছে? জীবন তো একটা মানুষের দায়বদ্ধতা আছে, প্রতিটি মানুষের জীবনে একটি দায়বদ্ধতা আছে। আপনার বাবা যখন আপনাকে বড় করবে সে তখন তার একটি আশা নিয়ে তার সন্তানকে বড় করে তোলে, তার জীবনের সমস্ত চেষ্টা অর্থ করে সব কিছু দিয়ে। তো সেখানে সেই দায়বদ্ধতা থেকে আপনাকে অনেক কিছুই আপনার লিমিটেশনের মধ্যে দিয়েই কিন্তু আপনি বড় হয়ে একটি কিছু করার জন্য চেষ্টা করবেন। এবং দায়বদ্ধতা কিন্তু শুধু বাবা মার কাছে তা কিন্তু নয়, সমাজের কাছে, প্রতিটি স্তরে, প্রতিটি মানুষের কাছে। কারণ আপনি সমাজকে কিছু দিবেন এবং আপনি যে ঘরে মানুষ হচ্ছেন সেই বাবা মাকে কিছু দিবেন, এই আশা নিয়েই কিন্তু আপনাকে দেখা যায় কি একটি জায়গায় মানুষের মতো মানুষ করে তোলার জন্য চেষ্টা করে। এটি কিন্তু একটা আপনার অনেক বড় একটি দায়বদ্ধতা। আচ্ছা, তো শেষ যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনার জীবনের মানে ছবিতে, ফিল্মে আর কি, শেষ শুটিংটা কি কি ছিল, কোন ছবি ছিল এবং সিকোয়েন্সটা কি যদি মনে থাকে, মানে তারপর আর আপনার শুটিংয়ে আসি? তারপরে শুটিংয়ে আসি নাই, এটা ছিল মনে সম্ভবত তোমাকেই খুঁজছি, মতিন রহমানের তোমাকেই খুঁজছি ছবিতেই মনে হয় আমি লাস্ট শুটিং করেছিলাম, এরপরে করা হয়নি। আর সামনে ভবিষ্যতে করা হবে কি না বলতে পারছি না। শেষ সিকোয়েন্সটা সম্পর্কে জানতে চাই, কার সাথে কীভাবে এবং কী ছিল শেষ বাক্যটা বা কী ছিল একটু যদি মনে থাকে আপনার? শেষ বাক্যটা ছিল মনে হয় সম্ভবত শুটিংয়ের পরে ডাবিং করেছিলাম, মনে হয় ডাবিংও করেছিলাম। লাস্ট ছিল হলো গিয়ে ছবিটা ডাবিং ছিল, ডাবিংয়ের মধ্যে মনে হয় একটা কথা মনে হয় লাস্ট বলেছিলাম যে মানে রিয়াজকে জানি কি কথাটা জানি বলছিলাম, রিয়াজ আর ডাক্তার এজাজকে নিয়ে, তিনজন নিয়ে লাস্ট সিকোয়েন্সটা করেছিলাম আমি। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না টোটালটা ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এটুকু জানলাম যে তোমাকে খুঁজছি এবং ডাক্তার এজাজ এবং রিয়াজ ভাইয়ের সাথে আপনার সিকোয়েন্স ছিল। তো আপনার কি তখন মনে হয়নি যে আসলে সম্ভবত এটাই আমার শেষ ডাবিং বা শেষ শুটিং, এটা কি মনে হয়েছিল? না, এটা মনে হয়নি, এটা মনে হয়নি, কখনোই মনে হয়নি। আর এখনো পর্যন্ত যে মনে করি যে তা কিন্তু না, কারণ এটা আসলে মানুষের মন তো ডাইভার্ট হতে পারে এবং ভালো কিছু হয়তোবা দেখলে হয়তোবা করতে পারি, যদি মনে হয় যে না এখন করা উচিত বা সমাজের কাছে গ্রহণ এটা গ্রহণযোগ্যতা পাবে তো করতে পারি। আচ্ছা, কখনো আপনার ফোনে মেয়ে ভক্তদের ফোন আসে এবং ভাবি তখন রিসিভ করে, এমন কি হয়েছে এবং কি হয়েছে এমন কোনো গল্প আছে? হ্যাঁ আছে, এরকম তো করেই, ভক্তরা তো ফোন করবেই, ফোন করে বিভিন্ন কিছু জানতে চায়, কোথায় থাকেন, কি করেন, কেমন আছেন, কি খাচ্ছেন, কি পড়েছেন, এগুলো তো আসলে একটা কমন প্রশ্ন, এটি প্রতিনিয়ত কোনো না কোনোভাবেই ঘটছে। হয়নি, সে খুব সুন্দর ভাবে সাবলীল ভাবে সবসময় নিয়েছে আর পজিটিভ দিকেই নিয়েছে, কখনো হয়নি। আর আমাদের আসলে সম্পর্কটা এত সুন্দর যে আমরা কখনো মানে একজনের একজনের পরিপূরক, আমাকে কখনো বুঝতেই দেয়নি কোনো কিছু, সব কিছুই সহযোগিতাই করেছে, কখনো কোনোদিনও কোনোদিনও হিংসামূলক কোনো কখনো কোনো কখনো কথা বলেনি আমাকে। আমরা এটাই এমনি ছেলে মেয়েদের নিয়ে হয়তো বা একটু টুকটাক তো লেগেই থাকে, হয় যে এই ও এটা করে তুমি বলো না কেন, এরকম তো হয় আর সংসারে খুনসুটি তো হবেই। তবে আমরা একটাই প্রত্যাশা করি যে আসলে যে কথাটা বললেন যে একজন আরেকজনের পরিপূরক, আসলে আপনারাই হচ্ছেন সমাজের আইডল, মানে যারা ভক্ত আছে তারা আপনাদের কাছ থেকে শিখবে এটাই আমরা চাই। অনেক সময় আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি, বিচ্ছেদ হয়, বাচ্চাদের দিকে তাকায় না, আমরা কিছুদিন বললাম সাকিব ভাই, অপূর্ব ভাই, সিদ্দিক ভাই, তো এরকম ঘটনা আমরা আর দেখতে চাই না। আর আমরা প্রত্যাশা করি আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে নিয়ে আপনি সুস্থ এবং সুন্দর থাকুন। করোনা নিয়ে আপনার দর্শক আপনার ভক্তদেরকে যা বলতে চান? আর করোনাকে নিয়ে একটি কথা বলবো যে
এটাকে আমাদের অবহেলা নয়, আমরা সচেতন হই, নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী এখন যেভাবে মহামারী আকারে রূপান্তরিত হয়েছে, আমরা সেটি থেকে বাঁচার জন্য, নিজেকে সেভ করার জন্য ঘরে থাকার চেষ্টা করি। তাতে করে নিজে ঠিক থাকতে পারবো এবং অন্যকে সচেতন করে তুলতে পারবো বলে আমি দৃঢ় আশাবাদী। আরেকটি জিনিস, মানুষ এখন কিন্তু মুখে মুখে ছড়িয়ে গেছে যে ভাইরাস, করোনা ভাইরাস কিছু নয়, করোনা ভাইরাস হলে কিন্তু মৃত্যু নয়। কিন্তু করোনা ভাইরাস হলে মৃত্যু নয় এটা যেমন সত্য, আবার মৃত্যুও এটিও কিন্তু সত্য। সুতরাং আমার এটা থেকে সাবধান থাকতে হবে, আমাদেরকে নিজেকে সেফ সেটে থাকতে হবে, হাতে হ্যান্ড গ্লাভস থাকতে হবে, আমি পরেছি, মুখে মাস্ক রাখতে হবে এবং নিজেকে প্রোটেক্ট রাখার জন্য যা যা করা দরকার করণীয় আমাকে সেটি করতে হবে। এই করোনা ভাইরাস খুবই একটি, আমার পাশেই আমার মাস্ক রয়েছে, আমি আসলে ইন্টারভিউ দিচ্ছিলাম এতক্ষণ সত্য কথা, কিন্তু আমরা সবাই দূরত্ব বজায় রেখেই আসলে ইন্টারভিউ আমি দিচ্ছি। তারপরও আমার মনে হয় প্রতিটি মানুষের মুখে মাস্ক রাখা উচিত, হ্যান্ড গ্লাভস পরা উচিত, আমার নিজেদের সুরক্ষার জন্য, এবং আমরা নিজেরা সুরক্ষিত হই, অন্যকে সুরক্ষিত করি এবং দেশকে বাঁচাই এবং সারা বিশ্বকে আমরা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, উদ্বুদ্ধ করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।